না, কান্না থামাও তো, এভাবে কান্নাকাটি করে কোনো লাভ আছে? খারাপ কি আমার লাগছে না, কেঁদে কি হবে? এখন মাথা ঠান্ডা করে একটা উপায় বের করতে হবে, কি করে টাকা ম্যানেজ করা যায়। সাদিক, সাদিক, ওরা যদি 1 কোটি টাকা না পায় তাহলে কি সত্যি সত্যি আয়নার আঙুলটা কেটে ফেলবে? আরে তো কি বলছো তুমি পাগলের মতো কথা, ওটা তো ওই যে আমাদের ভয় দেখানোর জন্য বলেছে। যদি সত্যি হয় দেখলে তো ওরা কতটা খারাপ, কতটা লোভী। রাতে বললো 50 লাখের কথা, অথচ দিনের বেলা তিনি বলছে 1 কোটি টাকা। সাদিক, সাদিক, 1 কোটি টাকা আমরা কোথায় পাবো এত অল্প সময়ে? সেটা তো আমার প্রশ্ন, কিন্তু যেভাবেই হোক টাকাটা তো জোগাড় করতে হবে। যেভাবেই হোক মানে কি? আমাদের কাছে তো ব্যাংকেও এত টাকা জমানো নেই, আর গয়নাগাটি বিক্রি করে যা হবে তাতে। জুনা, জুনা, আমার ছেলের জীবন সবার আগে, দরকার হলে আমি চুরি, ডাকাতি, এমনকি মানুষ পর্যন্ত খুন করতে পারি। সাদিক, খারাপ কিছু ছাড়া কি তুমি ভালো কিছু ভাবতে পারো না? ভালো কিছু করে এত অল্প সময়ে 1 কোটি টাকা অ্যারেঞ্জ করা যাবে না। রুনা, সাদিক, সাদিক, আমার মাথা কাজ করছে না, তুমি কি বলছো না আমি কিছুই বুঝতে পারছি না। অনেক ভালো হয়ে থেকেছে জুনা, আমরা দায়িত্ব পালন করেছি, যতদিন কাজ করেছি অন্যের জন্য করেছি, খেটেছি, কিন্তু নিজের নিরাপত্তা আইনের জন্য আমরা আমরা সেভাবে কিছু করিনি, সেভাবে ভাবিনি। তাই আজ হঠাৎ যখন একটা বিপদ হয়েছে কি করতে হবে আমরা কিছুই জানি না, তাই আমাদের এই অবস্থা। তাই আপনি খারাপ কাজ করবে, খুন খারাপই করবে? প্লিজ প্লিজ সাদিক, এসব চিন্তা বাদ দাও। তাহলে কি করবো তুমি বলে দাও। আচ্ছা সাদিক, তোমার পরিচিত যতজন আছে তাদের কাছে তুমি ফোন করো না, ধার চাও। রুনা, এখানে 1-2টা টাকা না, 1 কোটি টাকার ব্যাপার, কে দেবে, কে দেবে ধার এত টাকা? চেয়ারম্যান স্যার থাকলে আমার এখন এত চিন্তা করতে হতো না, উনি নিশ্চয়ই আমাদের এই বিপদে কিছু না কিছু একটা করতেন। আচ্ছা সাদিক, সাদিক, আমাদের কাছে তো 50 লাখ টাকা আছে তাই না, ওই যে আয়নার জন্য করা সেভিংসটা? হ্যাঁ তা আছে, কিন্তু বাকি 50 লাখ? আচ্ছা সাদিক, ওই যে প্রতিদিন তো কত বিজ্ঞাপনই আসে কিডনি কিডনি বিক্রি করার। আচ্ছা, আমার আমার একটা কিডনি বিক্রি করে দিলে আমি টাকাটা পাবো না? না, তুমি কি পাগলের মতো কথা বলছো, তুমি শান্ত হয়ে বসো তো, বসো। তোমার আমার কারো কিডনি বিক্রি করতে হবে না, টাকার ব্যবস্থা আমি করব। কিভাবে, কার কাছে তুমি পাবে এত টাকা? দেখোই না কি করি, আমি এক্ষুনি যাচ্ছি। সাদিক, 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 প্লিজ সাদিক, এমনিতেই অনেক বড় বিপদে পড়ে আছি, তুমি আবার কোনো কিছু করে আরো বড় বিপদে ফেলে দিও। প্লিজ সাদিক, আমি তোমার পায়ে ধরি। শান্ত হতো, শান্ত, আমি মানে আমি মাথা গরম করে খুব ডাকাতি এসবের কথা বলে ফেলেছি, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলাম যে এর চেয়ে সহজ পথ আমার জানা আছে। সেই পথটা কি সাদিক? সেটা এখনই আমি তোমাকে বলতে পারছি না রুনা, কিন্তু আমি কথা দিচ্ছি দুপুর 12টার মধ্যে আমি টাকাটা জোগাড় করে ফেলবো, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। 50 লাখের ব্যবস্থা আমি করছি, আর বাকি 50 লাখ টাকা তো বাড়িতেই আছে, তুমি একদম নিশ্চিন্তে থাকো, কেমন? সাদিক, সাদিক, শোনো, আমি আমি পুলিশের কাছে যাব। আবার পুলিশের কাছে কেন? দেখলে না কাল পুলিশের কাছে যাবার কথা কিডন্যাপাররা জেনে গেছে, তারপর টাকার অঙ্কটা দ্বিগুণ করে ফেলেছে। প্লিজ তুমি এখন পুলিশের কাছে আবার যে নতুন করে কোনো ঝামেলা বাঁধিও না। কে? সাদিক, সাদিক, রাজন অফিসার, অফিসার ফোন করেছে, এখন কি বলবো? না না, ধরো 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 ধরো, কি বলবে কি বলবে, শোনো, তোমার নতুন করে কিছু বলার দরকার নেই, তুমি শুধু তার কাছে জানতে চাও যে ওরা আয়নের কিডন্যাপের কোনো সূত্র পেয়েছে কিনা, ব্যাস, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, ধরো ধরো। হ্যালো, হ্যাঁ অফিসার। হ্যালো মিসেস রুনা, আয়নের কিডন্যাপাররা কি আর ফোন করেছিল? না। আপনি সত্যি বলছেন তো? দেখুন, কোনো কিছু যদি লুকান তাহলে ঝামেলা আরো বাড়বে,